খানাকুলির বজ্রাঘাতের মৃত পরিবারগুলির সাথে দেখা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খানাকুল রামমোহন কলেজের মাঠে এদিন তাদের সাথে দেখা করে দলের তরফ থেকে নগদ 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন তিনি। খানাকুলের বালিপুরের মৃত হেমন্ত গুছাই ও মালবিকা গুছাইয়ের একমাত্র মেয়ে রাহিকার পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। একে দেখাশোনার দায়িত্ব দিলেন পড়া শেখানোর জন্য, সাহায্য পড়াশোনার দায়িত্ব আমাদের নিতে বলছে। পড়াশোনার দায়িত্ব পুরোটাই নিল, আর কি কি করলো? একে দেখাশোনা করতে বললো, ভালোভাবে যেন পড়াশোনা করে, তার জন্য উনি সাহায্য করেছেন, এখন দিয়েছেন কিছু, আবার পরে দেবেন। কি কি সে পড়ে? স্ট্যান্ডার্ড 1। আপনার নাম কি? আমার নাম দীপা মাইতি। খানাকুল রামমোহন কলেজের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরী, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দার, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি শান্তনু ব্যানার্জি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে, নিহত পরিবারের কোনো কিছু প্রয়োজন হলে সে প্রয়োজন যাতে মেটাতে হয় এবং এই বিষয়ে যেন তাকে জানানো হয়, যাতে তিনি আগামী দিনে আরও ভালোভাবে এই পরিবারগুলির পাশে থাকতে পারেন। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলায় মহেশ্বরপুর হাই স্কুলে ক্যাম্পে এবং কিরণ নায় এবং হারুন রশিদের বাড়িতে গিয়ে সেই নিহত পরিবার যারা লাইটেনিংয়ে মারা গেছেন তাদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা যেমনি পৌঁছে দিয়েছেন, একই সঙ্গে তাদের আগামী দিনে কোনো প্রয়োজন হলে সেটাও তিনি আলোচনা করেছেন। একইভাবে তারকেশ্বরও 5টি পরিবারের সঙ্গে কথা বলেছেন, তারকেশ্বর, সিঙ্গুর, হরিপাল এবং চাঁদদানির, পোলবাতে পাণ্ডুয়া, পোলবা, দাঁতপুর এই অঞ্চলের এবং এখানেও এসে পুরসুরা বিধানসভা এবং গোঘাট বিধানসভার যারা সেদিন নিহত হয়েছেন বাজ পড়ার দিনে 7 তারিখে সেই পরিবারদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন, সহযোগিতা করেছেন দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং বলেছেন তাদের সঙ্গে সকল পরিবারের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আমাদেরও নির্দেশ দিয়েছেন যে তাদের কোনো প্রয়োজন থাকলে, দেখুন বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজন থাকে, সেই প্রয়োজনটাকে এসেস করে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ইনফরমেশন, যাতে তিনি আগামী দিন আরও যেভাবে যেভাবে সাহায্য করা দরকার তাদের প্রয়োজনীয়তা সেটা তিনি করতে পারেন দলের তরফ থেকে, এই কথাই বলেছেন। আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দার বলেন, আমরা পরিবারের পাশেই থাকব এবং রাহিকার পড়াশোনার দায়িত্ব এবং তার পাশে থেকে তাকে সব রকম সহযোগিতা করব। আমাদের মাননীয় সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকরা এসেছিলেন এবং 5 জন পরিবারের পাশে উনি দাঁড়িয়েছেন এবং আমাদের এই 6টি মেয়েটাকে আমরা পড়াশোনার দায়িত্ব তার পাশে থেকে সবসময় তাকে সহযোগিতা করব এবং অন্যান্য যারা আছে তাদের আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কিছু সাহায্য তুলে দিলাম। রাজ্য সরকার ইতিমধ্যেই এদের কাছে সাহায্য দিয়েছে এবং কেন্দ্র সরকার বলেছে, কিন্তু আজ এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের সাহায্য পাওয়া যায়নি, জানি না ওনারা কবে দেবেন, কিন্তু রাজ্য সরকারের সাহায্য এরা সব 5 জন ফ্যামিলি পেয়ে গেছে এবং এই আজকে দলের তরফ থেকে 2 লাখ টাকা করে দেওয়া হলো। এবং আজকে আরেকটা দুর্ঘটনা খুব দুঃখের সাথে বলছি যে কিশোরপুর 1-এ খানাকুল 1 নম্বর ব্লকে কিশোরপুর 1-এ 35 বছরের একটি ছেলেকে আমরা হারালাম এই বজ্রবিদ্যুৎ ঘাতে। তা আমি বারবার একটা কথাই বলছি যে যখনই এরকম ধরনের কিছু হবে আপনারা দয়া করে বাড়িতে থাকবেন, বাংলার প্রতিটি মানুষের প্রাণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা মামাটি মানুষের সরকারের তরফ থেকে এটাই বলছি। আপনারা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আপনারা সাবধানতার সাথে জীবন অবলম্বন করুন, কারণ বারবার এটা মাইক্রোফোনে বলা হচ্ছে যে আজকে আমরা খানাকুল 1-এর একটি ছেলেকে হারাই। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার,
দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211356102 এবং 7865858781।